BTS কে নিয়ে যদি সমালোচনা করতে চান তাহলে আপনার অন্তত মাস্টার্স পাসের সার্টিফিকেট দরকার বাট্টু মাস্টার্স পাসের সার্টিফিকেটটা নিয়ে আইতো আর যদি আপনি টিমের একজন দুইজনকে সিঙ্গেল সমালোচনা করতে চান তাহলে অন্তত অনার্স পাসের সার্টিফিকেট দরকার অনার্স পাসেরটাও নিয়ে আসিস এখন আপনি চিন্তা করেন যে আপনার কি যোগ্যতা আছে কিনা BTS কে নিয়ে সমালোচনা করা খুব আছে কিন্তু আমি তো আপনার নিয়ে কথা বলতে চাই আপনার মুখোশ খুলতে চাই এর জন্য তো সার্টিফিকেটের প্রয়োজন নাই তাই না BTS কি করো দেখছিলেন শিরোনাম এখন দেখবেন বিস্তারিত তবে ইন্টোর পর নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হোয়াটসঅ্যাপ কাকা আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি হ্যাঁ আর আজকে আমি কথা বলবো BTS এবং BTS আর্মিদের সম্মান ডুবানো এক দেশি BTS কে নিয়ে এই BTS কি করো তো শুরু করা যাক ও ইন্ট্রো লাগা আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে এই BTS কি করতেছ এরা কাদা খাইতেছি সাব্বাস এইটাই দেখার বাকি ছিল BTS নাকি কাদার মধ্যে নেমে কাদা খাচ্ছে প্লিজ কেউ ওরে গালি দিয়েন না BTS আর্মিরাও দিয়েন না আসলে এই পোলার মাথায় প্রবলেম আছে নইলে একটা সুস্থ মানুষ কাদা খায় কেমনে লেভেলটা একবার দেখেন কার সাথে সম্পর্ক যে পোলা সারাদিন মা বোন খালার সাথে ইনটু পিন্টু ভিডিও বানায় তার সাথে সম্পর্কে দেশি খুবিস্টার আবার নিজেকে BTS দাবি করে না মানে BTS আর্মিদের লেভেল কি এতটাই নিচে নেমে গেছে যে একটা থার্ড ক্লাস বস্তি মার্কা খাসর বেটার সাথে এসে নাচানাচি করতে হবে BTS মেম্বারদের একজনের জুতা নিলামে উঠাইলে যেই টাকা উঠবো ওই টাকা দিয়ে তোকে এবং তোর 14 উষ্ট্রী কিনতে পারবো সেটা না হয় বুঝলাম বাট তুই আগে আমারে এইটা কও যে তুই কবে BTS দের কাছে গেছিলি আর তোরই কেন জুতাটা ছুঁড়ে মারছে না মানে জুতা না পাইলে তো আর এভাবে জুতার দাম জানার কথা না মানে কুজবি তাই না এই শালা এগুলার জন্যই BTS আর্মিদের কথা শুনতে হয় ট্রোল হতে হয় সত্যি বলতে এরা সামান্য কিছু ভিউজ আর টিকটকে ভাইরাল হওয়ার জন্য নিজেদেরকে BTS দাবি করে BTS এর নাম বেজা আর পাবলিক BTS ফ্যানরা এমনই হয় ভেবে উদুম গালি দিচ্ছে কিন্তু সব নষ্টের মূলে হলো এরা এতটাই বাড়াবাড়ি করে মনে হয় ওরাই একমাত্র BTS ফ্যান BTS কি করো বিশ্বাস করেন এই পোলা কিংবা এর মতো যারা আছে তারা কেউই BTS ফ্যান না জাস্ট নিজে ভাইরাল হওয়ার জন্য BTS নামটা ইউজ করতেছে ভাবতেছে BTS এর নামে প্রশংসা করলে BTS আর্মি যারা আছে তারা এসে সাপোর্ট করবে আর সে ভাইরাল আর আপনারা করতেছেন তুমি বাংলাদেশের গর্ব কারণ তুমি বাংলাদেশের BTS যারা BTS ফ্যান আছে আপনাদেরকে বলি আচ্ছা আপনারা কি বুঝেন না যে এই পোলা আপনাদেরকে ইউজ করতেছে আপনার BTS মেম্বারদেরকে পাবলিকের সামনে ছোট করতেছে শুধুমাত্র এই বাড়াবাড়ি আচরণগুলো করে আমজনতা ভাবতেছে সব BTS ফ্যানরাই মনে হয় এমন আচ্ছা আপনারা কি আসলেই এমন সেটাই তো তাইলে এদেরকে কেন সাপোর্ট করতেছেন এদেরকে খেয়ে দেন সবাই একসাথে মিলে BTS এর একটা জুতার ফিতা বিক্রি করলে যেই টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে ভাই তোমার দুইটা কিডনি কিনা যাবে বুঝছো ভাই তার মানে তো আপনার চারটা কিডনি আমার এই দুইটা দিয়েন আমি বেসা আইফোন 14 প্রো ম্যাক্স কিনবো লেভেল আসলে কি ভাই লেভেল শুন ভাই তোর লেভেলে যাওয়ার আমার কোনো ইচ্ছেই নাই তারপরে BTS এর লেভেলটা দেখাও তোমার লেভেলটা দেখাও এটা আর তুই এই যে লেভেল দেখায় দেখায় BTS এর লেভেল যে ঠিক কোথায় নিয়ে যাচ্ছিস তুই নিজেও জানিস না কিংবা জেনে শুনেই করতেছিস এই BTS কি করো আমার তো মনে হয় তুই BTS হেটার্স নইলে BTS এর নাম করে এইগুলা কেমনে করে কেউ আরে বেটা টোকাই ওদের একটা পুরান রেস যদি নিলামে উঠায় যেই টাকা উঠবে ওই টাকা দিয়ে তোর 5-10 বা কিনা যাবে বুঝলাম না BTS এর সিরাফেটা প্যানগুলা কি তোর কাছে পাঠায় নাকি না মানে তা না হলে তো এই লেসরের এত কিছু জানার কথা না বিষয়টা খুঁটিয়ে দেখা দরকার BTS সদস্যদের একটা আন্ডারওয়্যার দাম যতটুকু তোমরা যারা BTS থাম ভাই আমরা আর জানতে চাই না তুই এগুলা পাইছস তুই একটু ধুয়ে টুয়ে ইউজ কর আর টিকটকে আসা পাবলিককে বোঝা যে BTS রা আন্ডারওয়্যার পরেও ঘুরে ছাগল কোতাকার এ BTS কি করতেছ মূর্খরাই ঠিক আছে BTS এবং BTS আর্মিদের লেভেল তো একেবারে শেষ করে ফেলছস বিশ্বাস করেন BTS সম্পর্কে ধারণা গুলো আসার একটাই কারণ এই যে দেশি BTS গুলার জন্য এরা নিজেদেরকে BTS ফ্যান দাবি করে যে কাজগুলো করে বেড়াচ্ছে সেগুলা পাবলিক দেখার পর BTS সম্পর্কে এমন ধারণা করতেছে শুধু তাই না সবাই ভাবতেছে BTS আর্মি গুলা মনে হয় এমনই সত্যি বলতে এই পোলা না BTS ফ্যান না নিজে BTS না BTS কে পছন্দ করে জাস্ট BTS এর নামটা ইউজ করে নিজের স্বার্থ হাসিল করতেছে এখন জিগান কিভাবে আগে BTS হেটার ছিল ভিডিও করছেন ভালো কথা আপনারা ভাই আপনি BTS বলেন কেন ভাই BTS তে কি ভাই
আমি শুধু মেয়েটার রুচি ভাবতেছি, শেষ পর্যন্ত এই দেশি বিটিএস কে পুরো কার্টুন লাগতেছে। বিটিএস কে যারা গালি দেয় বুঝে নিবেন যে তাদের জন্মগত সমস্যা আছে, আর না হয় তার একটা আবাল এবং লেভেল নাই। শুনেন কাকা, বিটিএস কে কেউ গালি দেয় না, আর যদি দেয়ও তাহলে সেটা হচ্ছে আপনাদের মতো কিছু লেস্টর মার্কা পোলার জন্য। নিজের স্বার্থের জন্য নিজেকে বিটিএস দাবি করে বিটিএস দের লেভেল ঠিক কোথায় নামিয়ে আনতেছেন দেখছেন একবার? এসব কর্মকাণ্ড দেখলে তো পাবলিক বিটিএস কে গালি দিবেই। শুধু বিটিএস কে না, বাংলাদেশে যারা বিটিএস এর ফ্যান আছে তাদেরকেও সমান গালি শুনতে হচ্ছে। এলাকার কিছু ছোট ভাই আজকে বলতেছে যে বিটিএস নাকি আবাল এবং ছাগলের দল। বলবেই তো, প্রতিনিয়ত আপনার ছাগলামিগুলা দেখতেছে তারা। যেহেতু আপনি নিজেকে বিটিএস দাবি করতেছেন সেহেতু তারা ভাবতেছে অরিজিনাল বিটিএস রাও মনে হয় এইরকমই, তাই আবাল বলতেছে। বাট আবাল তো তারা না, অ্যাকচুয়াল আবাল হচ্ছেন আপনি। বিটিএস একটা ব্যান্ড, তার ফ্যান হতেই পারেন, তাই বলে এইগুলা করবেন? অন্তত আপনি যাদের ফ্যান তাদের কথা তো একটু চিন্তা করবেন নাকি, ছাগল একটা। বিটিএস আর্মি হয়ে গেল জানেন, যারা অনেক ভদ্র, জ্ঞানী, শিক্ষিত এবং ট্যালেন্টেড। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা জানি, বাট তোর কাজকর্মে তো তাদেরকেও গালি শুনতে হচ্ছে। কারণ তোর এসব কাজকর্মে তো পাবলিক শুধুমাত্র তোরে না, পুরো বিটিএস আর্মিকে গালি দিচ্ছে। বাই দা ওয়ে, শুনলাম আপনাদের এই দেশি বিটিএস নাকি সবকিছু বাচ্চা দিয়ে ভালো হইয়া গেছে। এখন থেকে আপনাদেরকে আমি কিছু ভালো ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ। তাইলে চলেন তার ভালো ভিডিও নমুনা দেখে আসি। বয়ফ্রেন্ড না থাকার পরেও যে সব মেয়েরা টিকটকে এসে বলে যান কক্সবাজার যাওয়া, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য আমি আছি। বাহ বাহ বাহ, এই না হলো ভালো কন্টেন্ট, মেয়েদের জন্য কক্সবাজারে আপনি আছেন। তা কাকা বলছিলাম কি এটা পার্ট টাইম নাকি ফুল টাইম? মানে বিটিএস দের জুতা স্যান্ডেলের বিজনেসটা ঠিক মতো চলছিল না জন্য এখন মেয়েদেরকে সার্ভিস দিচ্ছে, কত বড় খাসর এটা তাইলে একবার ভাবেন। ভাই তুই চালায়া যা তোর কাজ, আমার আর কিছু বলার নাই। জাস্ট আমার কাছে খারাপ লাগছিল তোর জন্য বিটিএস এবং বিটিএস আর্মিদের সবাই গালি দিচ্ছে, তাই ভিডিওটা বানালাম। যদি আমি বিটিএস ফ্যান না, আবার হেটারসও না। এখন বাকিটা বিটিএস আর্মিদের উপর, তারা যদি মনে করে তুই ঠিক করছিস তাহলে ঠিক আছে, আর যদি মনে করে তুই খারাপ করতেছিস তাহলে তারাই ব্যবস্থা নিবে তোর চান্দের দেশে পাঠানোর জন্য। লেটস কাম টু দ্য পয়েন্ট, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না, সেটা যে কোনো বিষয় হতে পারে, এখানেও সেটাই হয়েছে। যাই হোক, এখনো সময় আছে, এসব বস্তি মার্কা ক্রিঞ্জ ভিডিও করা বাদ দিয়ে ভালো কিছু করেন। বিটিএস ফ্যান হলে তাদেরকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানান, হেটার্স হলে নিজেদের কন্টেন্টে ফোকাস করেন, এসব ছাগলামিগুলো এবার বাদ দেন। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।